দেশের অর্থনীতিকে লুটপাট করবে, তারা বিদেশে বিদেশে যাবে। বিএনপি একা আন্দোলন ছিল নয়, বাংলাদেশের মানুষ তাদেরকে রিজেক্ট করেছে 7 তারিখে এই গণভোটের মাধ্যমে। এটা নির্বাচন হয়নি, একটা গণভোট ছিল। দেশের অর্থনীতির এই মডেলটা কি, এটা আমি আগে অনেকবার বলেছি, এটা হচ্ছে এটা নতুন মডেল, আওয়ামী মডেল। এটা হচ্ছে অলিগার্কি, কিছু লোকের, বাংলাদেশের সরকারি দলের কিছু লোকের অর্থনীতি নিয়ন্ত্রণ করে তাদের, তারা লাভবান হচ্ছে, তারা হাজার হাজার কোটি টাকা দেশের অর্থনীতি থেকে তুলে নিচ্ছে এবং এগুলো বিদেশে পাচার করছে। সুতরাং সেখান থেকে তো সরে যাওয়ার সুযোগ নাই, কারণ এখানে যে নির্বাচন, যে ক্ষমতা দখলের প্রক্রিয়ায়, এরা সবাই তো অংশীদার এখানে। তো এরা তো ওই ক্ষমতা দখল করেছে যে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য না। তারা মূল্য বৃদ্ধি হবে, এখন গ্যাসের মূল্য বৃদ্ধি হবে, কারণ বাংলাদেশের গ্যাস, আমাদের যে গ্যাস আছে সেটা তারা ইয়ে করার জন্য, এটাকে কী বলতো, সেটা বাংলাদেশের যে গ্যাস আছে সেটা উত্তোলনের তারা কোনো 11-15 বছরের মধ্যে কোনো রকমের উদ্যোগ নেয় নাই, কারণ ওইটা বাইরে থেকে আমদানি করলে তাদের লোকগুলো লাভবান হবে। এবং বিদ্যুতে যেভাবে ফিক্সড চার্জের মাধ্যমে এই লোকগুলোর ক্যাপাসিটি চার্জের মাধ্যমে এই লোকগুলোর হাতে টাকা তুলে দেওয়া হয়েছে, এই গ্যাসের বেলায় তো তাই হচ্ছে। যেসব এগ্রিমেন্টের মাধ্যমে তাদের একেবারে তাদেরকে যে মিনিমাম চার্জ দিতে হবে একই হচ্ছে। এই বিষয়গুলো তো গ্যাস যদি ইম্পোর্টও করতে হয় সরকারকে করতে হতো, গ্যাস উত্তোলন করতে হলে সরকারকে করতে হতো, বিদ্যুৎ যেভাবে তাদের বিদ্যুৎ বাংলাদেশের যত না প্রয়োজনীয়তা তার থেকে বেশি এগ্রিমেন্ট করে বসে আছে, যার জন্য তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, গ্যাসের বেলায় তাই হচ্ছে। সুতরাং পুরো ইকোনমিক মডেলটা হচ্ছে দেশের অর্থনীতিকে লুটপাট করবে, তারা বিদেশে বিদেশে যাবে, বিদেশে বড় বড় ব্যবসা বাণিজ্য স্থাপন করবে। এবং এগুলো তো আমরা দেখতেই পাচ্ছি, তাদের বিদেশের বিশেষ বিশেষ ব্যক্তিগুলোর যে বিদেশে বিশাল বিশাল এখন অবস্থান হয়েছে, সব বাংলাদেশের মানুষের লুটপাটের টাকা। সুতরাং গ্যাসের মূল্য বৃদ্ধি হবে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি হবে, পানির মূল্য বৃদ্ধি হবে, এটা তো আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ যেই অর্থনৈতিক মডেল তারা বাংলাদেশে করেছে এই মডেল কিন্তু বিশ্বে কোথাও পাবেন না, এটা মুক্তবাজার অর্থনীতির না। এই যে আপনি টাকাটা লুট করছেন, বিদেশে পাচার করছেন, বিদেশে বড় বড় স্থাপনা, ব্যবসায়িক স্থাপনা প্রতিষ্ঠা করছেন, এই টাকাটা আসবে কোথেকে? দিনের শেষে তো এই টাকাটা বাংলাদেশের জনগণ থেকে দিতে আসতে হবে, টাকা তো আকাশ থেকে পড়বে না, টাকাটা দিনের শেষে বাংলাদেশের জনগণের পকেট থেকে আপনাকে বের করতে হবে। বিদ্যুতের দাম বাড়াতে হবে, গ্যাসের দাম বাড়াতে হবে, পানির দাম বাড়াতে হবে, বড় বড় প্রকল্প, মেগা প্রজেক্ট, 10,000 কোটি টাকার প্রজেক্টকে 30,000 কোটি টাকা করতে হবে, তারপরে প্রতিনিয়ত চাঁদাবাজি করতে হবে, সিন্ডিকেট করতে হবে, অর্থনৈতিক নীতিমালাগুলো এমন হবে যাতে আপনি ব্যাংক লুটপাট করতে পারবেন, আপনি অর্থনীতিতে একটা রেন্ট সিকিং অর্থনীতি করবেন, সমস্ত প্রক্রিয়াটাই মডেলটাই হচ্ছে জনগণ থেকে নেবেন, এটাকে লুটপাট করে কিছু লোক লাভবান হচ্ছে, এবং তারাই কিন্তু আজকে ক্ষমতার অধিকারী বাংলাদেশে, বাংলাদেশের জনগণের আন্দোলন। বিএনপি একা আন্দোলন ছিল না, এটা এই আন্দোলন বিএনপি এবং বাংলাদেশের জনগণের মুক্তির আন্দোলন। এটা বিদেশি আর অন্য কারোর ইন্টারেস্ট এখানে নেই, এটা আমরা বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম, বাংলাদেশের আত্মা ফিরে পাওয়ার সংগ্রাম, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার প্রোগ্রাম। এখানে বিদেশিদের কিংবা অন্য কারো কারণে এই আন্দোলন হয়েছে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বিদেশিরা যেটা সমর্থন দিয়েছে স্বাভাবিকভাবে মানুষ উজ্জীবিত হবেই, তার অর্থ এই নয় যে বিদেশিদের সমর্থন নিয়ে এই আন্দোলন হয়েছে, এই আন্দোলন বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে হয়েছে, যেটা 7 তারিখ বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। 95% বাংলাদেশের জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে তারা প্রমাণ করেছে এই আন্দোলনের পক্ষে তারা সমর্থন করেছে, এবং এটা একটা রেফারেন্ডাম হয়েছে, 7 তারিখ ইলেকশন হয়নি, এটা হচ্ছে রেফারেন্ডাম, অর্থাৎ গণভোট হয়েছে। কারণ নির্বাচন কখন হয়, নির্বাচন হলে দুই পক্ষ নির্বাচন হয়, এটা তো দুই পক্ষ ছিল না, এটা হচ্ছে রেফারেন্ডাম, এটা হচ্ছে গণভোট। 95% মানুষ নির্বাচনে না গিয়ে এই গণভোটে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে নির্বাচন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে, এই রেজিমকে প্রত্যাখ্যান করেছে। এখানে দেশি বিদেশির কোনো বিষয় নাই, বাংলাদেশের মানুষ তাদেরকে রিজেক্ট করেছে 7 তারিখে এই গণভোটের মাধ্যমে। এটা নির্বাচন হয়নি, একটা গণভোট ছিল।